টিপিক্যাল ডক্টর মাসে 8,960 ইউরো ইনকাম করেন। আপনি যদি পেশাগতভাবে একজন চিকিৎসক হয়ে থাকেন এবং জার্মানিতে আপনি একজন চিকিৎসক হিসেবে কাজ করতে চান, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আজকের ভিডিওটা অনেক ইনফরমেটিভ হতে যাচ্ছে, তো যারা যারা ইন্টারেস্টেড প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আর যারা ইন্টারেস্টেড না তারা প্লিজ লাইক বাটনে ক্লিক করে তারপরে কেটে পড়তে পারেন। ইতিমধ্যে আমরা সবাই একটা ব্যাপার জানি যে জার্মানিতে আসলে কাজ করতে গেলে জার্মান ভাষা জানাটা খুবই গুরুত্বপূর্ণ। সেরকম আপনি যদি জার্মানিতে চিকিৎসক হিসেবে কাজ করতে চান, আপনার জন্য জার্মান ভাষাটা মাস্ট, এবং এই ক্ষেত্রেও আপনাকে কমপক্ষে B2 লেভেল পরিমাণ জার্মান ভাষা জানতে হবে। জার্মান ভাষা বাংলাদেশের কোথায় শিখতে পারেন, কত টাকা লাগবে, কত সময় লাগবে, এই সব ব্যাপারে আমি এই ভিডিওগুলোতে আলোচনা করেছি। এই ভিডিওগুলো আমার চ্যানেলে রয়েছে, আপনারা সবাই দেখে নিতে পারেন। আজকে আমি আপনাদেরকে যে প্রসঙ্গটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে কেন আপনি জানেন যে জার্মানিতে আসতে গেলে আপনার একটা ভাষার ব্যারিয়ার আছে, একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে আপনার, তারপরও কেন আপনি জার্মানিতে একজন চিকিৎসক হিসেবে কাজ করার জন্য আগ্রহী হবেন। আমি পার্সোনালি একজন চিকিৎসক হিসেবে এটা আপনাদের কাছে এই তথ্যগুলো পৌঁছে দেওয়া আমার নৈতিক দায়িত্ব হিসেবে মনে করতেছি। এতটুকু অংশ দেখে নিশ্চয়ই আপনি এতটুকু বুঝতে পেরেছেন যে আসলে জার্মানিতে ডাক্তারি করতে হলে কিন্তু আপনাকে জার্মান ভাষায় ডাক্তারি করতে হবে। তো জার্মান ভাষায় যেহেতু ডাক্তারি করতে হবে, এটা কিন্তু বেশ একটা কষ্টসাধ্য ব্যাপার এবং আপনাকে একটা লং প্রসেসের ভিতর দিয়ে যেতে হবে। কিন্তু তারপরও এত বাধা পার হয়েও কেন আমরা ডাক্তারিটা জার্মানিতে করতে চাইব, আমি আজকে সেই পয়েন্টগুলোই আপনাদের সাথে আলোচনা করব। এটার বেশ কিছু সুবিধা আছে। সুবিধাগুলো কি কি আমি খুব সংক্ষিপ্ত আকারে বলবো, যেহেতু আমাদের সময় খুব কম, আমি খুব দ্রুত পয়েন্ট আকারে আপনাদেরকে বলবো। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারবেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্টে লিখে দিবেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা আমাকে প্রথমবারের মতো দেখছেন তাদেরকে আমি অনুরোধ করব আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিও আসলে আপনারা বুঝতে পারেন। তো চলুন তাহলে এখন শুরু করা যাক। প্রথম কথা, জার্মানির স্বাস্থ্য ব্যবস্থা বিশ্বসেরা। দ্বিতীয়ত হচ্ছে জীবনযাত্রার মান, ইউরোপের মধ্যে জার্মানির জীবনযাত্রার মান অনেক উন্নত। তিন নাম্বার, জার্মানিতে ডক্টরসরা হলো হাইয়েস্ট পেইড প্রফেশনালস। স্যালারিটা তো না জানলেই না, সেটা হচ্ছে একজন টিপিক্যাল জার্মান ডক্টর, মানে আপনি যখন এখানকার লাইসেন্স পরীক্ষা দিয়ে এখানে ডাক্তারি করবেন আপনি তখন এখানকার জার্মান ডক্টর। তো একজন টিপিক্যাল ডক্টর মাসে 8,960 ইউরো ইনকাম করেন। 8,960 ইন্টু 120 টাকা দিয়ে দেখলে দেখতে পারবেন কত টাকা আসতেছে। এবং এখন যদি আমরা বলি যে তাহলে স্টার্টিং স্যালারিটা কত, অ্যাজ এ ডক্টর আপনি যখন জার্মানিতে কাজ শুরু করবেন আপনার স্টার্টিং স্যালারি হলো 3,290, যেটা কিনা পর্যায়ক্রমে আপনি যখন যত অভিজ্ঞতা অর্জন করবেন পর্যায়ক্রমে বাড়তে 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 এটা একসময় 15,000 সামথিং ইউরোতে যেয়ে পড়বে। চার নাম্বার, লোকজন ডাক্তারদেরকে প্রচুর সম্মান করে। কেন? এটার দুইটা কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে এখানে টাকা পয়সা নিয়ে ডাক্তার এবং রোগীর ভিতরে কথাবার্তা হয় না, যেহেতু এখানকার হেলথ সিস্টেমটা ইন্স্যুরেন্স বেসড, যার কারণে রোগী এবং ডক্টরের ভিতরে শুধুমাত্র তার অসুখ যেটা সেটা নিয়ে আলাপ আলোচনা হয়, টাকা পয়সা নিয়ে আলোচনা হয় না। রোগী ভাবে যে হ্যাঁ, যে ডাক্তার আমার জন্য ভালোটাই করতেছে, এবং ডাক্তার এটা ভাবে যে রোগীর জন্য কোনটা ভালো হবে না খারাপ হবে, এবং পেশেন্ট এবং ডক্টর তারা তাদের মধ্যেকার যে আন্ডারস্ট্যান্ডিং এটা ওনারা নিজেরা বুঝতে পারে। যেমন আমি আপনাদেরকে উদাহরণ দিই, ধরেন একজন পেশেন্টের একটা সমস্যা হয়েছে, তো ডাক্তার বললো যে তোমার এই চিকিৎসা লাগবে, তো রোগী চিন্তা করে যে এটাতে আমার কষ্ট কম হবে না বেশি হবে, আমার সাইড ইফেক্ট কি হবে কি হবে না, এই ধরনের কথাবার্তা হয় আর কি। হ্যাঁ, কিন্তু আমাকে কত টাকা দিতে হবে, কত টাকা নিতে হবে, এই ধরনের কথাবার্তা আসলে হয় না। এই কারণে হয় কি, তাদের ভিতরে যে বন্ডিংটা, এই বন্ডিংটা আসলে খুব ভালো হয়। দ্বিতীয়ত, জার্মানির আইন ব্যবস্থা। জার্মানির আইন ব্যবস্থাকে ডাক্তার এবং পেশেন্ট উভয় পক্ষই যথেষ্ট সম্মান করে এবং ভয় পায়। এখানে ডাক্তারও এমন কিছু করবে না যাতে পেশেন্টের কোনো ক্ষতি হয়, এবং পেশেন্টও এমন কোনো বিহেভ করবে না যাতে ডাক্তারের অসম্মান হয়। এই প্রসঙ্গে আমি আমাদের দেশের কথা নাইবা বললাম, এসব বিতর্কিত ব্যাপার নিয়ে আমি কথা বলতে চাই না। যারা আমার ডাক্তার ভাই বোনেরা আছেন তারা নিশ্চয়ই এই ব্যাপারটা সম্পর্কে অবগত আপনারা, তো আপনারা ভেবে দেখতে পারেন জার্মানির কথা। পাঁচ নাম্বার হচ্ছে, জার্মানিতে কিন্তু খুব কম মানুষজন MBBS পড়ার সুযোগ পায়, এবং যারা কিনা প্রচন্ড ট্যালেন্ট তারাই শুধুমাত্র জার্মানিতে কিন্তু MBBS পড়ার সুযোগটা পায়। তো
এখানে আপনি যখন অ্যাজ এ ডক্টর হিসেবে আসবেন, জার্মানি আপনাকে একদম সর্বোচ্চ মর্যাদা দিবে যদি আপনি এখানে অ্যাজ এ ডক্টর হিসেবে কাজ করতে শুরু করেন, বা যদি আপনি B2 শেষ করেও জার্মানিতে অ্যাপ্লাই করেন, আপনি দেখান যে আপনি একজন ডক্টর এবং আপনি B2 কমপ্লিট করেছেন জার্মান ল্যাঙ্গুয়েজের এবং আপনি একজন ডক্টর, তাহলে কিন্তু আপনি খুব ইজিলি জার্মানিতে চলে আসতে পারবেন উইদাউট এনি জব ভিসা। কারণ জার্মানিতে কিন্তু হেলথ সেক্টরের এখন লোকজনের বড়ই অভাব, স্কিল্ড ওয়ার্কারের খুবই অভাব, স্পেশালি ডক্টরস। কেন এখন ডক্টরসদের এত ডিমান্ড? কারণ প্রতি 3 ডক্টরের একজন এখন 60 এর উপরে এবং তারা এখন অবসরে চলে যাবেন, যার কারণে কিন্তু প্রচুর ডাক্তারের দরকার। বর্তমানে কারেন্টলি জার্মানিতে প্রায় 10,000 ডাক্তারের প্রয়োজন, এবং সবথেকে হাই ডিমান্ডিং যে ডক্টরটা দরকার সেটা হচ্ছে কি, জেনারেল প্র্যাকটিশনার্স, অথবা যে যাদেরকে এখানে হাউস আর্স্ট বলা হয়ে থাকে, মানে হাউস ডক্টর হিসেবে আর কি, বা ফ্যামিলি ডক্টর যেটাকে আমরা বলে থাকি। তো বুঝতেই পারতেছেন কেন বলা হচ্ছে যে ডক্টররা হচ্ছে হাইয়েস্ট পেইড প্রফেশনালস ইন জার্মানি। আপনারা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছেন, আপনাদেরকে জাস্ট একটা ছোট ধারণা দেওয়ার জন্য ইনফরমেশন গুলো দেওয়া। নেক্সট ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে আসবো যে কিভাবে আপনারা আসলে অ্যাপ্লাই করতে পারবেন, কিভাবে আপনারা অ্যাজ এ ডক্টর হিসেবে জার্মানিতে আসতে পারবেন, এই সব ব্যাপারে বিস্তারিত ভিডিও ইনশাল্লাহ আমার চ্যানেলে খুব শীঘ্রই আসছে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।